পিছন থেকে অ্যাটাক করে তখন আমি এই ডান হাতটা দিয়ে বাঘটাকে আটকানোর চেষ্টা করি এবং দুটো পা আমি হাত দিয়ে ধরে ফেলি। ধরে ফেলার পর বাঘের সাথে মোটামুটি 7 মিনিট লড়াই হয় আমার, এবং ওখানে আরও লোক ছিল, 27-28 জন লোক ছিল, তারা প্রাণ ভয়ে সব পালিয়ে যায়, আমি তখন একাই ছিলাম সেখানে। নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার, সঙ্গে রয়েছি আমি অর্পিতা। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। নাগরাকাটায় চিতাবাঘের সঙ্গে লড়াই, ঘাবড়ে গেল বাঘ। অসম সাহসিকতার পরিচয় দিলেন ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তীপল্লির বাসিন্দা সুব্রত সরকার। রবিবার বিকেলে রীতিমতো চিতাবাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরে এলেন তিনি। বর্তমানে তার চিকিৎসা চলছে শুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে খাস বস্তির কাবুল ডাঙাতে একটি ছোট্ট চা বাগান রয়েছে, সেখানে সকালে একটি চিতাবাঘকে দেখতে পায় শ্রমিকেরা। এরপর সেই চা বাগানে কাজ বন্ধ রেখে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয়। বনকর্মীরা আসার আগ মুহূর্ত পর্যন্ত চা বাগানের ম্যানেজার সুব্রতবাবু চা বাগান পর্যবেক্ষণ করতে থাকেন। বিকেল 3টে নাগাদ হঠাৎ ওই চিতাবাঘটি পেছন দিক থেকে সুব্রতবাবুর ওপর ঝাঁপ দেয়। চিতাবাঘটি এলোপাথারি সুব্রতবাবুর শরীরে কামড় ও থাবা বসিয়ে দেয়। তিনিও হার না মেনে তার সাথে রীতিমতো লড়াই শুরু করেন। এরপরেই বাঘ ঘাবড়ে গিয়ে সুব্রতবাবুকে ছেড়ে পালিয়ে যায়। শ্রমিকেরা সুব্রতবাবুকে উদ্ধার করে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায়। সুব্রত সরকার, বাঘটা কোথায়? নাগরাকাটা শুলকাপাড়া। কি হয়েছে আপনার? আমি প্রতিদিনের ন্যায় আজকেও বাগানে যাই সকালবেলা। সকাল 9টাতে যাওয়ার পর সমস্ত লেবাররা বেরিয়ে যায়, তারা বলে যে এখানে বাঘ আছে। তা তখন বাঘটা কোন সাইডে আছে সেটা কিন্তু আমরা মোটামুটি তা আইডিয়া করি, এই সাইডে থাকতে পারতাম। বাঘটা আমি দেখা পাই, সাথে আমি ডিপার্টমেন্টে ফোন করি খুনিয়াতে বেলা 9টাতে, কিন্তু ওনারা কোনো রেসপন্স দেয়নি, আসেও নাই। কিন্তু পরবর্তীতে খবর আসলো হ্যাঁ ওনারা আসছে। তা আমরা তখন বাঘটা আমরা তত্ত্বাবধানেই রাখছি নজরে নজরে। এটা প্রজেক্টেড, এটা জলঢাকা নদীর পার বলে, কাবুলডাঙা বলে, খাসবস্তি কাবুলডাঙা। হ্যাঁ, আমি চা বাগানের ম্যানেজমেন্টেই কাজ করি। হ্যাঁ, যখন বাঘটাকে আমরা দেখলাম যে ঠিক আছে থাক, বাঘটাকে দেখে বেরিয়ে আসতেছি, পিছন থেকে আমাকে অ্যাটাক করে। তারপরে যখন পিছন থেকে অ্যাটাক করে তখন আমি এই ডান হাতটা দিয়ে বাঘটাকে আটকানোর চেষ্টা করি এবং দুটো পা আমি হাত দিয়ে ধরে ফেলি। ধরে ফেলার পর বাঘের সাথে মোটামুটি 7 মিনিট লড়াই হয় আমার, এবং ওখানে আরও লোক ছিল, 27-28 জন লোক ছিল, তারা প্রাণ ভয়ে সব পালিয়ে যায়, আমি তখন একাই ছিলাম সেখানে। কিন্তু যখন বাঘটা পেরে উঠলো না তখন বাঘ পালিয়ে যায় ওখান থেকে 7-8 মিনিট পরে। কিন্তু 7-8 মিনিটের মধ্যে বাঘ তো একটা বিড়ালের মতো হয়, 4 পা দিয়ে আক্রমণ করে। সামনের পা দুটো দিয়ে আক্রমণ করতে পারেনি, কিন্তু পিছনের পা দুটো দিয়ে আমাকে অনেক ইঞ্জুর করে। হ্যাঁ, সুব্রত সরকার। আমার বাড়ি এই শুলকাপাড়া জয়ন্তপল্লিতে। আজকের দুপুর 3টে নাগাদ সুব্রত সরকার বলে একজন মধ্যবয়স্ক ব্যক্তি, তিনি একটি ক্ষুদ্র চা বাগানে কর্মরত অবস্থায় লেপার্ড বাইটে আক্রান্ত হয়েছেন, হয়ে আমাদের হসপিটালে এসেছেন। আমাদের ডাক্তারবাবুরা দেখেছেন এবং তার আঘাত বেশ গুরুতর আছেন, এবং প্রাথমিক সমস্ত রকম চিকিৎসার পরে তিনি এই মুহূর্তে আমাদের হসপিটালে ভর্তি আছেন, অবজারভেশনে আছেন। এই মুহূর্তে তার অবস্থা হচ্ছে স্থিতিশীল, এবং তার শরীরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাইট শোল্ডারে, আমরা বাঘের যে তার যে বাইট এবং তার যে নখের আঁচড়ে আমরা দাগ পেয়েছি। হ্যাঁ, যেটা হচ্ছে পেশেন্টের যে হিস্ট্রি এবং আমাদের যা দেখেছি তাতে মনে হচ্ছে যে ওনার সঙ্গে বাঘের সাথে ওনার হয়তো অল্প সময়ের জন্য লড়াই হয়েছে। হ্যাঁ, অল্পের জন্য বেঁচে গেছে, এবং পেশেন্টকে বাঁচানোর দায়িত্ব আমাদের আন্ডারে ভর্তি আছে। আমরা চেষ্টা করছি সর্বতভাবে যেন পেশেন্ট সুস্থ হয়ে ওঠে।